তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই থেকে আশি নম্বর পৃষ্ঠা নিয়ে আশি নম্বর পৃষ্ঠায় তোমরা ঠিক এরকম একটি চিত্রভিত্তিক কাজ পাবে এই কাজটি আমরা সমাধান করার চেষ্টা করব কাজের শিরোনাম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই ইতোমধ্যেই কিন্তু আমরা বেশ কিছু বিষয় দেখেছিলাম যেই সকল বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তো এখন আবার আমরা আলোচনা করব এমন কিছু কৌশল যেগুলো আমরা সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করতে পারি তো দেখো এই হচ্ছে সেই চিত্রভিত্তিক কাজটি যেখানে মাঝে লেখা রয়েছে সিদ্ধান্ত গ্রহণ করার কৌশল এবং তার চারপাশে চারটি আলাদা আলাদা বৃত্ত দেওয়া রয়েছে আমরা কি করবো এই চারটি আলাদা আলাদা বৃত্তে আলাদা আলাদা চারটি কৌশল লিখবো যে সকল কৌশলগুলো আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করতে চাই তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি শিক্ষার্থীরা আমরা আমাদের মূল বইয়ে যে ফাঁকে জায়গা দেওয়া রয়েছে সেখানেই কিন্তু এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি তো দেখো প্রথম যে কৌশল সেটি হচ্ছে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ এবং বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করব এটি হচ্ছে আমার প্রথম কৌশল দ্বিতীয় কৌশল সম্ভাব্য সমস্ত বিকল্প বিবেচনা করব এটি হচ্ছে আমার দ্বিতীয় কৌশল এরপরে পরবর্তী যে কৌশল সেটি হচ্ছে সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করব এবং সর্বশেষ যে কৌশল সেটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলো চিহ্নিত করব তো এখানে মোট চারটি কৌশল আমি দেখিয়ে দিয়েছি এই চারটি কৌশল ব্যবহার করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এর বাইরে কিন্তু আরও একাধিক কৌশল রয়েছে তোমরা চাইলে সেই সকল কৌশলগুলোর কথাও এখানে উল্লেখ করতে পারো আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা মূল বই থেকে অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করবো এবং সেগুলোর সমাধান তোমরা কীভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি